আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ বরিশাল আপনারা কীভাবে এই কলেজে ডিগ্রি ভর্তি আবেদন ফি কিংবা অনার্স ভর্তি আবেদন ফি কিংবা মাস্টার্স ভর্তি আবেদন ফি তিনশো টাকা বা যত টাকাই হোক না কেন কীভাবে পেমেন্ট করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণটা দেখবেন তো চলেন আজকের ভিডিও শুরু করি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন স্টুডেন্ট উনি গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ বরিশালে আবেদন করেছে যেটাকে বলা হচ্ছে বিএম কলেজ বরিশাল সরকারি বিএম কলেজ তো এই কলেজে মূলত ডিগ্রিতে আবেদন করেছে তো ডিগ্রিতে তাকে কিন্তু তিনশো টাকা ফি পেমেন্ট করতে হবে তো তিনশো টাকা ফি পেমেন্ট করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন রোল নাম্বারটা এই রোল নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে ওকে তো রোল নাম্বার দেখতে পাচ্ছেন টু এটা লাগবে তারপর আমরা হচ্ছে নতুন একটা ব্রাউজারে যাব যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন ওকে সো গুগল ক্রম ব্রাউজারে আসলে গুগলে অটোমেটিক সার্চ হবে তো এখানে সুন্দর করে আমরা লিখবো যে গভর্নমেন্ট হ্যাঁ বিএম কলেজ লিখে আমি সার্চ করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ চলে আসছে এখানে ক্লিক করলাম আমি ক্লিক করার পর তাদের ভেরি ওয়েবসাইট খুলে যাচ্ছে কিন্তু ভেরিফাই অটোমেটিকলি হবে তো হয়ে গেলো এবং এখান থেকে নোটিশ দেখতে পাচ্ছেন নোটিশে যায় লেটেস্ট নোটিশে যাব আমরা এই যে লেটেস্ট নোটিশ এইখান থেকে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ শ্রেণী ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই বিজ্ঞপ্তিটা আমাদের কাছ থেকে ডাউনলোড হবে আবার ভেরিফাই হচ্ছে আচ্ছা হোক এই যে ডাউনলোড অপশন আসছে এটাকে আমি ওপেন করি সো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা ওপেন হয়ে গেছে এটা হচ্ছে বিজ্ঞপ্তিটা তো এখানে আমরা একটু পড়ি কী অবস্থা তো দেখতে পাচ্ছেন আবেদনের জন্য আগ্রহ প্রার্থীকে নয় জুন থেকে তিরিশ জুন তারিখের মধ্যে আবেদন করতে হবে এটা বলতেছে এবং কি বলতেছে দেখেন ভর্তি আবেদন ফর্ম প্রিন্ট করে ডাসবাংলা বাংলা মোবাইল ব্যাঙ্কিং রকেটের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি জমা দিয়ে টিএক্সএন নাম্বার মানে ট্রানজ্যাকশান নাম্বার লিখে কলেজের ভর্তি শাখায় তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে সরকারি ছুটির দিন ব্যতীত তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এবং কিভাবে টাকা পেমেন্ট করতে হবে গ নাম্বারে সুন্দর করে আমাদেরকে লিখা আছে এবং ঘ নাম্বারের নিয়মটা কিন্তু আমাদেরকে দেখাই দিছে সো দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে রকেট অ্যাপসে আমরা হচ্ছে তিনশো দশ টাকা ঢুকায় নিয়ে আসবো তারপরে বিলার আইডি থ্রি টু ডাবল এইট এইটে লিখে সার্চ করবো তারপরে বিল নাম্বারের জায়গায় আবেদনের রোল নাম্বার ও মোবাইল নাম্বার লিখতে হবে ঠিক আছে বিল নাম্বারের জায়গায় বিল নাম্বারের জায়গায় আবেদনের রোল নাম্বার ও মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের সাথে এইসএসসি পাশের মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে দেখতে পাচ্ছেন যাই হোক তো আমরা এখন এটা টাকাটা পে করব তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি তো ফাইনালি আমরা আমাদের দেখতে পাচ্ছেন রোকের অ্যাপসের ভিতরে চলে আসছি ব্যালেন্স দেখতে পাচ্ছেন তিনশো টাকা রয়েছে তো এখন আমরা কি করব আমরা এই যে বিল পে অপশন দেখতে পাচ্ছেন এই বিল পেতে আমরা চলে যাব ক্লিয়ার তো বিল পেতে আসলাম আসার পর সার্চ বিলার এখানে ক্লিক করতে হবে তারপর আমাদেরকে কিন্তু এখানে সুন্দর করে সার্চ করতে হবে ঠিক আছে তো আমরা এখানে থ্রি টু ডাবল এইট লিখবো থ্রি টু ডাবল এইট লিখের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট বিএম কলেজ বরিশাল চলে আসছে ওইখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে কি দেখেন বিল নাম্বার ঠিক আছে তো আমরা কি করব আমরা বিল নাম্বারের জায়গায় আমরা কিন্তু সুন্দর করে আমাদের যে অ্যাডমিশন রোল নাম্বারটি আছে সেইটা দিব তো আমি দিচ্ছি টু জিরো ওয়ান থ্রি ফোর সেভেন নাইন ওকে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন পে ফর ঠিক আছে পে ফোরের এইখানে আপনাকে আধার ক্লিক করতে হবে ঠিক আছে আধার ক্লিক করে আপনি হচ্ছে এইখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এইখানে হচ্ছে স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আমরা দিয়ে দিব ক্লিয়ার সো দেখেন আবার ভালো করে বিল নাম্বারটিতে সাত সংখ্যার অ্যাডমিশন রোলটি দিবেন ঠিক আছে তারপরে পে ফোরে যদি নিজের রকেট অ্যাকাউন্ট থাকে আপনার নিজের পার্সোনাল রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে সেলফেই রাখবেন আর যদি অন্য কোনো অন্য কারো রকেট অ্যাকাউন্ট থেকে আপনার জন্য টাকা পে করেন তাহলে আধারে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি দিবেন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারের জায়গায় এখন এখন কথা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অ্যামাউন্টের জায়গায় থ্রি হান্ড্রেড দিব থ্রি হান্ড্রেড দেওয়ার পর আমরা ডানে ক্লিক করব ঠিক আছে তো দেখেন প্রত্যেকটা ভালোভাবে আপনাকে কিন্তু মিলাইতে হবে কোথাও কিন্তু ভুল করা যাবে না ওকে তো আমি একবার দেখে নেই যে আমার অ্যাডমিশন রোলটি সঠিক রয়েছে কিনা হ্যাঁ আমার অ্যাডমিশন রোলটি হ্যাঁ একদম সঠিক রয়েছে এখন আমরা কি করব আমরা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট বাটনে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে আপনার পিন নাম্বারটি দেন আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পর আমি হচ্ছে এই বাটনে ঠাসে ধরে থাকবো ঝাপে ধরে থাকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু টাকা কেটে নিয়েছে তিনশো বিশ টাকা দেখতে পাচ্ছেন যে আমাদের তিনশো বিশ টাকা কিন্তু তারা কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা রিসিপ্ট অপশন আসছে এই রিসিপ্টে ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেই বাটন এই সেই বাটনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে গেলো এখন এটাকে ভিউয়ে ক্লিক করতে হবে তারপরে যে গ্যালারি থেকে আপনি গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই যে রিসিপ্টটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং তিনশো বিশ টাকা যে কেটেছে এটাও সুন্দর করে কিন্তু দেয়া আছে ঠিক আছে সো এইটাকে প্রিন্ট করে আপনার কলেজে কিন্তু অবশ্যই জমা দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে টাকা পেমেন্ট করা হয়ে গেল। এখন আমাদের কি কী জমা দিতে হবে তো দেখেন আবেদন ফর্মের সাথে এইসএসসি পাশের মার্কশিটটা জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং অবশ্যই রকেটের মাধ্যমে যে ফি পরিশোধ করলেন সেটা টি নাম্বার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি এক্স এর নাম্বার এই ট্রানজ্যাকশন নাম্বারটা আবেদন ফর্মটাতে আপনাকে কিন্তু লিখে কলেজে ভর্তি শাখায় জমা দিতে হবে ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আবেদন ফর্মটি আপনার তো এইখানে উপরে সুন্দর করে লিখবেন লিখে কিংবা এর অপরিস্ট অপর পৃষ্ঠায় আপনি এই ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন লিখে কলেজে জমা দিয়ে দিবেন তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ